বছরটা দারুণ যাচ্ছে সিয়াম ও পূজা চেরির। একের পর এক অর্জন ধরা দিচ্ছে তাদের জীবনে। এই তো কদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন। এরপর রোজারিদে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি শান 34টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে আজ সন্ধ্যায় শান চলচ্চিত্রের জনপ্রিয় গান ও দয়ালের রিমিক্স ভার্সন প্রকাশ পেয়েছে। পূজা চেরির দারুণ পারফরমেন্স ও ঐশীর গায়কিতে এরই মাঝে দর্শকদের প্রিয় গানে পরিণত হয়েছে ও দয়াল। সিনেমাটি মুক্তির পর নতুন করে গানটির রিমিক্স ভার্সন তৈরির কারণ জানতে চাইলে সঙ্গীত পরিচালক আলভিয়াল বিরুনির সময় সংবাদকে জানান, নিজের মতো করে নতুন এক আঙ্গিকে গানটিকে দর্শকদের উপহার দিতেই তার এই উদ্যোগ। এই গানটা আসলে রিমিক্সটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার জনারে আমি যে স্টাইলটাতে মিউজিক করি ইউজুয়ালি, যে একটু ইডিএম স্টাইলে বা ইলেকট্রনিক ফিউশন স্টাইলে যে মিউজিক গুলি করি, সেই মিউজিকটার থ্রুতে এই গানটাকে আবার নতুন করে অডিয়েন্সদের কাছে পৌঁছানোটাই মূল লক্ষ্য ছিল। আমার রহিম ভাই আমাদের যে শ্রদ্ধেয় ডিরেক্টর সাহেব, উনি আমাকে আর কি টোটাল ব্যাপারটা বলে যে তুমি তোমার স্টাইল একটা করো, যেহেতু তোমার একটা ফ্যান বেস আছে আর তোমার স্টাইলটাও এই গানটার সাথে যায়। তখন আমি এই গানটা নিয়ে বসে একটু ব্রেইনস্টর্মিং করি স্টুডিওতে। তারপরে এটা এখন তো আল্লাহর রহমতে গানটা খুব সুন্দর একটা স্ট্রাকচারে এসে পড়েছে, হয়তো আজকে অডিয়েন্সটা শুনেও বুঝতে পারবে যে গানের ফ্লেভারটা টোটালি ডিফারেন্ট করে ফেলছি আমি এই ভার্সনটাতে। ইনশাল্লাহ আপনারা সবাই শুনে পছন্দ করবেন আশা করছি আমি। এই সিনেমার টাইটেল ট্র্যাকটা যেটা, হ্যাঁ, আমি শান যে টাইটেল গানটা, সে গানটা আমার কম্পোজিশনে আসছে। এটা হয়তো উইদিন এ উইক রিলিজ হয়ে যাবে। এটা একটু টেকনিক্যাল ভিডিওর টেকনিক্যাল ইস্যুর জন্য একটু ডিলে হয়েছে, না হলে মুভি রিলিজের আগেই রিলিজ হওয়ার কথা ছিল। সে গানটাতে কণ্ঠ দিয়েছে আমাদের মিজান ভাই এবং লিরিক্স সেম আমাদের রাহুল ভাই লিখেছে। এই গানটার মধ্যে আবার অনেক ভ্যারিয়েশন আছে, বিকজ মিজান ভাই বেসিক্যালি রক গান বেশি গায়, তো তার রক প্যাটার্নটাকে আমি রেখে আমার স্টাইলের একটু ইডিএম একটু ইলেকট্রনিক মিউজিকটা ইমপ্লিমেন্ট করে দুটার কম্বিনেশনে টোটাল গানটা করেছি। আর আশা করি যে অডিয়েন্সদের এই জিনিসটা খুব পছন্দ হবে, কারণ একটু অ্যাকশন থ্রিলিং যেহেতু আমাদের এই সিনেমাটা, তো সেরকম একটু পাঞ্চ আছে, একটু ড্রপ আছে। টানটান উত্তেজনা আর আধুনিক চিত্রনাট্য নির্ভর গতিশীল সিনেমার শানের গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ্দৌলা এবং পরিচালনা করেছেন এম এ রাহিম। চলচ্চিত্রটির প্রযোজনা করেছে কুইক মাল্টিমিডিয়া এবং পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া। শান ছবিতে মারদাঙ্গা সিনেমার বিভৎসতা যেমন আছে, তেমনি আছে নিঃশ্বাস ফেলা ও গল্পের উত্তেজনা ভর করার জায়গা। পোড়ামন 2 ও দহনের পর সিয়াম পূজা জুটির তৃতীয় চলচ্চিত্র এটি। এ সিনেমার মাধ্যমে 22 বছর পর একই চলচ্চিত্রে অভিনয় করেছেন চম্পা ও অরুণা বিশ্বাস। এছাড়াও এতে আছেন নাদের চৌধুরী, মিশা সওদাগর, তাসকিন, ডন সহ আরও অনেকে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।